বন্ধুরা নতুন ডিস বানাইছি সাপলা দিয়ে। হাই বন্ধুরা, আমরা আজকে আবার পিকনিক করতে চলে এসেছি, তাই চল দেখুন আসুন তাড়াতাড়ি চলে এসো, আমরা চলে এসেছি অজয় নদীর ধারে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এইখানে পিকনিক করব। হ্যাঁ জায়গাটা একটু দেখে নিন, এই যো এখানে পিকনিক করব। কত সুন্দর জায়গা, সুন্দর জায়গা আছে, এখানে হোক এখানটা ভালো জায়গা, এই জায়গাটা কোন হোক। নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে। তো আমাদের সঙ্গে একজন নতুন জয়েন করেছে, আমাদের নামটা বলে না একটুকু, অখিল সরকার। অখিল সরকার, অখিল দা আমাদের নতুন জয়েন করেছে, আজ থেকে ইনি থাকবেন এবং নতুন নতুন রান্না করে খাওয়াবেন। এটা আমাদের এই তুষার ভাই, এনাকে যোগ করেছেন, ঠিক আছে। তো দারুণ রান্না করে বন্ধুরা। এ আর একটা ব্যাপার হচ্ছে, এ বাজারে রান্না ফান্না কাজ করে আর কি। তো আমাদের সঙ্গে পরিচয় হওয়ার পর, আমাদেরকে জানানোর পর, তারপর নিজে থেকে বলেছে, তো সেই হিসেবে আমাদেরকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা নতুন নতুন খাবার আমাদেরকে খাওয়াবে বলেছে এবং আপনাদেরকেও দেখাবে রেসিপিগুলো কীরকম কী হচ্ছে। তো এই হচ্ছে কিন্তু আজকের মেনুটা, আজকে আপনাদেরকে বলে দিই। কাকা শুরু করো, মেনুটা কী আছে আজকে? সাদা ভাত, সাপলা মাছের মুড়ো দিয়ে সাপলা ভাজা। কিছু মনে করবে না, একটু নতুন ক্যামেরা তো হচ্ছে, তো একটু আটকাবে কিন্তু পরে পরে ঠিক হয়ে যাবে। আর আছে ডিম দিয়ে নতুন পদ্ধতিতে কারি। তো আপনারা সবাই চলে আসুন, আজকে রান্না হবে উননটা করে করে নিই। উননটা হাওয়া দিচ্ছে তো একটু কাট করে দোকানটা করা হয়েছে। আস্তে আস্তে বন্ধুরা, এটা আমাদের নদী, দেখে নিন। এদিকে দেখে যা কত সুন্দর কুল, এটা ছেঁয়া কুল বলে রে, দেখে দেখ গ্রামের দিকে, গ্রামে আছে, দেখ খেয়ে দেখ, দারুণ খেতে। বন্ধুরা সাপলা ফ্রাই করব, সেটা মাছের মাথা দিয়ে মাথাটা কেটে নিই। রসুনটা বেটে নেব, পেঁয়াজটা কেটে নেব, আদাটা বেটে নেব, এইভাবে কাটবো সেটা বলবে তো। বন্ধুরা এবার সাপলাটা এইভাবে ছাড়াতে হয়, এরকম নিয়ে এইভাবে ছাড়াতে হবে, ছাড়িয়ে তারপরে এতটা করে প্রথম কাটতে হবে, তারপরে ছোট ছোট করে
কাটবো। ধনে জিরে একসঙ্গে বেটে নেব। তাহলে আজকে সাপলা খাবি তো নাকি? আজকে সাপলা মুড়ো মাছের, কাতলা মাছের মুড়ো দিয়ে সাপলা হবে, সেটা স্পেশাল ডিশ। দেখিয়ে তো বানা না হলে দেখেছিস, এটা দেখেছিস তোর মাথায় পড়বে, দেখেছিস এটা এটা ওটা তুই এটা দেখেছিস তো তোর মাথায় আগে পড়বে এটা। ভালো যেন লাগে গুরু বলে মিথ্যা নয়, গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়, আমি ঝোলে খাইব মাছ ধরেছ বড়শি দিয়া, ওই পুঠি মাছে পরান যায়, ওই আবার সিঙ্গি মাছে মারছে কাটা, আবার সিঙ্গি মাছে মারছে কাটা, পরান যায় জলিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি। লঙ্কা আর তেজপাতা একসঙ্গে বেটে নেব। সাপলাতে নুন দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন এই কত সুন্দর বেগুন গাছ, এই কত বেগুন ধরেছে মাঠে, এই দেখুন এই বেগুন, দেখুন কত সুন্দর বেগুন, দারুন দারুন, খুব সুন্দর বেগুন গুলো হয়েছে, এখন ছোট আছে, এই খুব সুন্দর লাগছে, দারুন লাগছে। হলুদ আর নুন মাছের মাথাটা দিয়ে মাখিয়ে নেব। নুন সাবলাতে নারকেল, নারকেল কুড়া দেবো তাই নারকেলটা কুড়ে নিচ্ছি। মাছের মাথা ভাজবো, তেলটা দিয়ে দিলাম, সাবলা দিয়ে মাছের মাথা ভাজা হচ্ছে। কি ভাজছিস? মাছের মুড়ো। মাছের মুড়ো? মানুষের মুড়ো নয় তো? কাতলার মুড়ো, কাতলার মুড়ো। মানুষের মুড়ো নয় তো? দেখি চলে আয় চলে আয়, তোর মুড়োটা করে দিচ্ছি রে। মাছের মাথাগুলো অনেক বড় দেখি, মাছের বটে তো? আরে হ্যাঁ বন্ধু, সর্ষে দেবো এতে সাপলাতে, হালকা জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, চিরে, তারপরে একটু তেজপাতা দিয়ে দেবো, নারকেল আছে, নারকেল ঢেলে দিলাম, তারপরে এই যে সাপলা, এই সাপলা দিচ্ছি, সাপলা দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। পরের সপ্তাহে, পরের সপ্তাহে আরো ভালো ভালো রান্না আমরা করব, আপনাদের দেখাবো, আপনারা থাকবেন। এবার একটু ঢাকা দিয়ে দিই, মালটা ভালো সিদ্ধ হবে, টেস্টটা বাড়বে। ধোয়া উঠছে, শ্যামলা শ্যামলা ধোয়া কাকা, শ্যামলা শ্যামলা কি বলে বুঝতে পারলাম না। এইতে সবাই ভাববে এটা হলুদ দিল না কেন, এই আইটেমটা নতুন আইটেম, এটাই হলুদ চলবে না এই খাবারটায়, এটা নতুন তৈরি করা জিনিস, এতে কোনো
নারকেল দেওয়া আছে, মাছের মাথা দেওয়া আছে, এতে হলুদ চলবে না। এবার বন্ধু দেখো আমাদের সাপলা কাতলা মাছের সাপলা হয়ে এসছে, আর একটু বাকি আছে। এবার হালকা করে একটু নুন ছিটিয়ে দিলাম, দেখে নেবে এটা টেস্টটা আরও ফুটে বেরোবে। বন্ধু আমাদের তরকারিটা হয়ে গেছে, মিট মশলা হালকা করে দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা সাপলা তরকারি আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেটে নেব, ডিম পকোড়া করব, তাই আরোটটা দিয়ে মেখে নিচ্ছি। বেসন অল্প পরিমাণ, খাবার সোডা একটা, কাঁচা ডিম, এবারে ভালো করে নাড়ি চাড়িয়ে মেখে নেব। পরিমাণ মতন লবণ, একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। পোকাড়ার জন্য সামান্য রসুন নিলাম, একটু আদা নিলাম, একটু জিরে ধনে বাটা নিলাম, একটু হালকা পরিমাণ কাঁচা এই শুকনো লঙ্কা নিলাম, হালকা নুন দিলাম, দিয়ে এটাকে মিক্সচার করলাম। এটাকে মাঝখানে হালকা কেটে দিলাম, কেটে এইবার মশলাটা পরিমাণ মতো নিয়ে ভিতরে মাখিয়ে নিলাম, দিয়ে এইভাবে রাখবো। আগে তেলটা গরম করলাম, ধোয়া উঠে গেছে তেলে। এইবার যে ডিমটা মশলা মাখানো ছিল ভিতরে, সেইটাকে আমরা বেসন দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এবার পোকোড়া ছাড়ব। বন্ধুরা আমাদের পোকোড়া প্রায় হয়ে এসছে, আর একটু ভাজা বাকি আছে, এটা ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। বন্ধুরা এবার পকোড়াটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা পকোড়া ভাজার যে তেলটা ছিল সেই তেলটায় পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, টমেটো গুলো দিয়ে দেব। এবার টমেটো দিয়ে ভাজবো ভালো করে। এবার রসুন এইটা দিয়ে দিলাম, আদা, মশলা, লঙ্কা, দুই তিন ঘন্টা রান্না করে দেবো। লাল বন্ধুরা লাল লঙ্কা গুঁড়ি হালকা করে একটু দিয়ে দিলাম, হলুদ, মিট মশলা হালকা করে দিয়ে দিলাম, পরে আবার দিয়ে দেবো, এখন হালকা করে দিলাম, মতন জল দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, এবার ডিমগুলো ছেড়ে দেবো, যেটা ডিম পকোড়া করেছি সেই পকোড়াটা দিয়ে দিলাম।
এই যে বাটা গরম মশলা বেটেছি, এবার দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, আমার ডিমে কারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিমের ভুজিয়া বন্ধুরা, আজকে আমাদের দুটো রেসিপি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে চারটা রেসিপি হয়ে গেছে। প্রথম হচ্ছে আমাদের এই মেনটা ছিল, আমাদের প্রথম ইম্পর্টেন্ট ছিল আমাদের এই সাপলা মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। তারপর ছিল আমাদের ডিমের পকোড়া করে তারপর সেটাকে কারি করা, সেটা হয়েছে। সঙ্গে আবার মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুসুরির ডাল করা হয়েছে, প্লাস ডিমের ভুজিয়া করা হয়েছে। তো চারটা হয়ে গেছে আজকে আমাদের। তো কাকা, আজ তো জমে ক্ষীর একদম সুপার হয়েছে আজকে। আজকে তো সাংঘাতিক, আর আজকে আমাদের মেন প্রধান রাঁধুনি আজকে সাংঘাতিক, জল চলে আসছে, দেখা যাক খেয়ে কেমন টেস্ট হয়। হ্যাঁ দাদা, খেয়ে বলো কেমন লাগছে? সুপার। কেমন লাগলো অসীম দা, কেমন লাগছে? দারুন দারুন, কিচ্ছু বলার নেই, আজ আমি কোনো কথাই বলবো না। ঠিক আছে তোমরা খাও। রান্না খুব সুন্দর হয়েছে, যা বলা কাকা বলো, খুব সুন্দর। কাকা তুমি আজকে বলো কিছু, সত্যি খুব ভালো হয়েছে, জবাব নাই, শুধু আবার খেতে হবে। কাকা সুন্দর হয়েছে কাকা, বলার নেই বন্ধুরা। আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে যদি কেউ নতুন হয় তারা সাবস্ক্রাইব করবেন।